রুমানা মোরশেদ কনকচাপা, ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। গান দিয়ে যে কজন কণ্ঠশিল্পী বাংলার সর্বসাধারণের হৃদয় স্থান পাকা করেছেন, তাদের মধ্যে কনকচাপা অন্যতম একজন। আমাদের কাছে কিংবদন্তি সমতুল্য এই সঙ্গীত শিল্পী নিজেকে কোনো লিজেন্ডারি কিংবা অসাধারণ মানুষ হিসেবেও বিবেচনা করতে নারাজ। নিজেকে তিনি কণ্ঠ শ্রমিক বলতে সবচাইতে পছন্দ করেন। আমরা কনকচাপাকে চিনি একজন কণ্ঠশিল্পী হিসেবে, কিন্তু এর বাইরেও তার বেশ কিছু পরিচয়ের কথা অনেকেরই জানা নেই। তিনি একজন রাজনীতিবিদ, সমাজসেবক এবং একই সাথে একজন আদর্শ ঘরণী বটে। আমাদের আজকের এই ভিডিওটিতে এই সকল বিষয়ের সমন্বয়ে জানাবো দেশের তুমুল জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর জীবনের গল্প, একই সাথে বর্তমানে তিনি কোথায় কি করছেন, কেমন আছেন, তাও জানতে হলে ভিডিওটি দেখতে হবে একদম শেষ পর্যন্ত। রুমানা মোরশেদ কনকচাপা 1969 সালের 11 সেপ্টেম্বর রাজশাহীর সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা আজিজুল হক মোরশেদ, পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয় কনকচাপা। ছোটকাল থেকেই গানের প্রতি বিশেষ আগ্রহী কিশোরী কনকচাপা 1982 সালে বিটিভির অন্তরঙ্গ অনুষ্ঠানে এলোমেলো চুল আর ললাটের ভাঁজ গান গাওয়ার মাধ্যমে সঙ্গীতাঙ্গনে মূলধারায় প্রবেশ করেন। বাবা আজিজুল হক মোরশেদের কাছেই প্রথম সঙ্গীতের হাতেখড়ি। তারপর বাংলা সঙ্গীতের মহারথী প্রয়াত সঙ্গীতশিল্পী বশির আহমেদ এবং স্বনামধন্য সুরকার তার স্বামী মইনুল ইসলাম খানের কাছে সঙ্গীত তালিম নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন এই সুরের অপসরি। এছাড়াও তিনি বিখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের ছাত্রী। দীর্ঘদিন তার কাছে উচ্চাঙ্গ, নজরুল সঙ্গীত সহ অন্যান্য ভারতীয় সঙ্গীতের তালিম নিয়েছেন। চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে কনকচাপা সমান পারদর্শী। তিনি 32 বছর ধরে সঙ্গীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত চলচ্চিত্রে 3000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনকচাপা। প্রকাশিত হয়েছে 35টি একক গানের অ্যালবাম। কনকচাপার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, তোমাকে চাই শুধু তোমাকে চাই, ভালো আছি ভালো থেকো, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবন অমর হয়ে রয়, খালিদ হাসান মিলুর সাথে, আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার, তোমায় দেখলে মনে হয় আকাশ ছুঁয়েছে মাটিকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, তুমি আমার এমনই একজন উল্লেখযোগ্য। গানের জন্য রুমানা মোরশেদ কনকচাপা 3 জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি বাদশাহ চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন। গানের পাশাপাশি লেখক হিসেবেও কনকচাপার সুখ্যাতি রয়েছে। 2010 সালের অমর একুশে বইমেলায় স্থবির যাযাবর, 2012 সালের অমর একুশে বইমেলায় মুখোমুখি যোদ্ধা ও 2016 সালের অমর একুশে বইমেলায় মেঘের ডানায় চড়ে নামে 3 বই প্রকাশিত হয়েছে কনকচাপার। বিনোদন জগতের বাইরে কনকচাপা একজন রাজনীতিবিদ, তিনি প্রধান বিরোধী দলের একজন সমর্থক। সর্বশেষ জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ 1 আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন, তবে তাতে তিনি বিপুল ভোটে পরাজিত হন। এতে তার জামানত বাজেয়াপ্ত করা হয়। তিনি 168 কেন্দ্রে ভোট পান মাত্র 1118 ভোট, আর সিরাজগঞ্জ 1 আসনের প্রাপ্ত ফলাফলে 168 কেন্দ্রের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নৌকা প্রতীকে 3,24,424 ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনের বিধি অনুযায়ী কাস্টিং ভোটের 1/8 কম পয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। সে অনুযায়ী জামানত হারান বিএনপির প্রার্থী রুমানা মোরশেদ কনকচাপা। তবে তার আগেই তিনি নির্বাচন বর্জন করেন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার অভাব দেখিয়ে। সামাজিক কাজকর্মে গানের মতো সরব রুমানা মোরশেদ কনকচাপা নিজেকে সমাজের প্রতিনিধি ও সমব্যথী হওয়ার শিক্ষা পেয়েছেন মায়ের কাছ থেকে। তার মা নিবেদিত সমাজ হৈতশী, ছোটবেলা থেকে দেখেছেন মা পরিবারের কাজে যত সময় দেন সমাজের কল্যাণেও সমান সময় দেন। সেই শিক্ষা থেকে কনকচাপা মনে করেন সমাজের পাশে দাঁড়াতে অনেক টাকা পয়সার চেয়ে সদিচ্ছা বেশি প্রয়োজন। খুব ছোট ছোট কাজের মাধ্যমেও হাসি ফোটানো যায় পিছিয়ে পড়া দুঃখী মানুষদের। তার দাদার বাড়ি সিরাজগঞ্জে, নদী ভাঙন এলাকা, ফলে দরিদ্রতার কষ্ট নিবিড়ভাবে দেখেছেন, যার কারণে প্রায় 20 ধরে তাদের পাশে দাঁড়ান নিস্তাগিতে। শুরুতে ছিলেন প্রচার বিমুখ, ভালো কাজ প্রচার করে বেড়ানো গর্বের কাজ বলে মনে করতেন না। সময়ের সঙ্গে পাল্টেছে পরিবেশ, এখন মানুষ ফেসবুকমুখী, খুব সহজেই চিন্তাভাবনা ছড়িয়ে দেওয়া যায়। ভালো কাজ দেখে অনুপ্রাণিত হওয়ার সুযোগ রয়েছে, এছাড়া ইচ্ছা থাকলেও অনেকেই এগিয়ে আসতে পারছেন না, পদ্ধতি না জানায়, সেই ভাবনায় এক অর্থে সফল বলা যায়। কিছুদিন আগেই বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে 400+ দরিদ্র বৃদ্ধের গায়ে জড়িয়ে দিতে পেরেছেন উষ্ণতা, একটি করে কম্বল। এই কাজে তাকে সাহায্য করেছেন দেশ বিদেশের বন্ধুরা,
কম্বল যেন সত্যিকার দরিদ্র মানুষের হাতে পৌঁছায় সেই সাহায্য করেছেন কনক চাপার স্বামী সুরকার মইনুল ইসলাম খানের বন্ধু গ্রাম থিয়েটারের তৌফিক হাসান ময়না। জাতীয় পর্যায়ে অনেক সেলিব্রিটি আছেন যারা সামাজিক কর্মবিমুখ। জাতীয় পর্যায়ে যে মানুষটা অবস্থান করছেন তিনি নিশ্চয় পরিণত। একজন পরিণত মানুষের বিবেক নিজ থেকেই জাগ্রত না হলে তাকে কি করে পরিণত বা জাতীয় পর্যায়ের ব্যক্তিত্ব বলা যায় কি না তা নিয়েই প্রশ্ন রয়েছে বলে কনক চাপা মনে করেন। বরং কনক চাপা যুবক তরুণদের উপরেই তার যত আশা ভরসা, বৃদ্ধদের কাছে দোয়ার বেশি চাওয়ার কিছু নেই। তিনি মনে করেন ফেসবুকে নাইস পিক কিউট পিক এর সময়েও কিছু যুবক কাজ করে যাচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে। তিনি নিজেকে সেসব যুবকের একজন মনে করেন। এই যুবকরাই বিভিন্ন খরচ বাঁচিয়ে জমিয়ে জমিয়ে শীত বন্যাসহ যাবতীয় প্রাকৃতিক দুর্যোগে এগিয়ে আসতে পারে। যখন একজন মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেওয়া হয় সেই মানুষটার চোখে তাকালে যে প্রশান্তি যে আনন্দ জাগে মনে সেই আনন্দ আর কিছুতেই নেই। এ প্রশান্তি ও আশীর্বাদের লোভেই সবার কাজ করা উচিত। কনক চাপার অন্যতম ভালো লাগা ভালোবাসার নাম বাগান। তাকে যদি কেউ বলে শিল্পী না হলে কি হতেন, তিনি এক বাক্যে বলতেন কৃষক হতাম। কৃষকের বৌনা নিজে কৃষক হওয়ার আজন্ম সত্তার, ফলে একান্ত সময়টা কাটে গাছের সঙ্গে। চারটা বারান্দা ভরা ফুল গাছে আছে সবজি টমেটো কাঁচামরিচ ধনে পাতা, শাপলা ফুল পদ্ম ফুলও আছে তার বারান্দায়। একটা বীজ গজিয়ে যখন সবুজ কচি গাছ বেরিয়ে আসে আনন্দে কান্না করেন তিনি। তার হাত ধরে একটি প্রাণ এসেছে পৃথিবীতে, এর চেয়ে আনন্দের ভাবনার কিছু হয় বলে তিনি মনে করেন না। আল্লাহর কি শক্তি একটি বীজের ভেতর যে এত বড় গাছকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। সেই গাছের ঘুম ভাঙিয়ে জগতের আলো দেখানোর এই খেলা খুব উপভোগ করেন তিনি। তার টবে বাতাস উড়ে এসেছিল একটি শিশু গাছের বীজ, সেটা বড় হতে হতে একসময় টব ফেটে যাওয়ার অবস্থা। বাগানের গাছ টবে যেন কষ্ট পাচ্ছে, তিনি গাছের মাথায় হাত বোলান, শব্দ করে বলেন বাবা মন খারাপ করো না, তোমাকে জায়গা মতো পাঠাবো। পরম যত্নে শিশু গাছটিকে নিয়ে গেলেন তার গ্রামে, বাগান বাড়িতে রোপণ করে তবেই প্রশান্তি পেলেন। সেই গাছটা এখন ডালপালা ছড়িয়ে যুবক হয়ে গেছে। শিমুল গাছ তার খুবই পছন্দ, একটা শিমুল গাছের মালিক হওয়ার খুব লোভ তার। এদিকে কনক চাপার একটি অনলাইন স্কুল আছে, নাম আমাদের খেলাঘর স্কুল। স্কুলের ছাত্র সংখ্যা 32 জন। সবার ধারণা হতে পারে এই স্কুলে বুঝি গান শেখানো হয়। কনক চাপা জানালেন স্কুলে গান শেখানো হয় না, এখনকার তরুণ যুবকদের জীবনমুখী ব্যস্ততা, তাদের প্রথম হতে হবে গান শিখতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অনেক কিছু হতে হবে পেতে হবে, এর বাইরে ফেসবুকে সময় কাটানো তো আছেই। কনক চাপা দিনের নির্দিষ্ট একটি সময়ে এই স্কুলে ক্লাস নেন, গল্পে গল্পে শেখান জীবনবোধ, গল্পে গল্পে বের করা হয় শৈশব ও কৈশোরের ধুলো জমা স্মৃতির মলাট, খুব ছোট ছোট কথা যা সবাই জানে, সবাই শিখেছে কিন্তু ভুলে গেছে, সেই কথাগুলো শেখানো হয় নতুন করে। তিনি যেমন রোজকার কাজ রোজ দিন করেন, স্কুলের ছেলে মেয়ে সহ ছাত্রদের একই শিক্ষা দেন, জীবনের বড় পরিকল্পক মাথার উপরে, তার পরিকল্পনার উপর কারো পরিকল্পনা নেই। স্কুলের ছাত্রদের নিয়ে তার আরেকটি পরিবার, পরিবারে মায়ের ভূমিকা কনক চাপা, একসঙ্গে ঘুরতে যাওয়া ছাড়া বসে পারিবারিক আড্ডা, বার্ষিক পরীক্ষা ফলাফলের ভিত্তিতে পুরস্কৃত করা, স্কুলের কারো কোনো সমস্যা হলে সবাই মিলে সমাধান করা হয় মায়ের নেতৃত্বে। সবার ধারণা হতে পারে এত দায়িত্বশীল কনক চাপা পরিবারে কেমন ভূমিকা পালন করেন। পরিবার নিয়ে তাকে আসলে কোনো চিন্তাই করতে হয় না, পরিবার সামলাতে হয় না, তিনি পরিবারে একটি শিশুর মতো ফুল পাখি লতাপাতা আর নাতনি নিয়ে খেলেন, মেয়ে জামাই মেহমান নিয়ে সময় কাটান, গান নিয়ে মেতে থাকেন। তার পরিবারের সব কঠিন কাজ করেন স্বামী সুরকার মইনুল ইসলাম। বাচ্চাদের স্কুলে নিতে হয়নি, বাচ্চাদের কোচিং ডাক্তার বিয়ে বাজার ইনকাম ট্যাক্স বাসা জমি এসব কোনো কিছুতেই তাকে মাথা ঘামাতে হয়নি। এমনকি তার গানে গলায় যত ঝামেলা আছে স্বামীর হাতে ছেড়ে দিয়ে নির্বিঘ্নে থাকতে পারেন, এজন্যই দায়িত্বশীল স্বামীর উপর একটু বেশি কৃতজ্ঞ তিনি, না হলে দেশ যে কনক চাপাকে পেয়েছে তা কখনোই পেত না। সম্প্রতি তার 50তম জন্মদিনে একটি সাক্ষাৎকারে কনক চাপা বলেছেন নিজের উত্থানের গল্প। তিনি বলেন স্কুলে থাকাকালীন সময়ে বিয়ে হয়ে যায় আমার, স্বামী একজন মিউজিক ডিরেক্টর, বলা যায় দুজনই বেকার। গান গাওয়ার জন্য বিটিভি বা বাংলাদেশ বেতারে যাওয়ার রিক্সা ভাড়া জোটানো ভয়াবহ কঠিন কাজ ছিল। জীবন বাঁচাতে জীবিকার পেছনে ছুটতে ছুটতে এই কিশোরী আমি তখন দুবাচ্চার মা, তবুও গান গিয়ে যেভাবে মানুষের মনে নিজে পরিচয় নিয়ে দাঁড়িয়েছিলাম তাতে এখনকার যুগ হলে স্টার হয়ে যেতাম, ইউটিউবে ভিউ কোটির ঘর ছাড়িয়ে যেত, কিন্তু কখনোই বুঝতে সক্ষম হয়নি যে আমার গান মানুষ শোনে বা আমি জনপ্রিয় কেউ। আমি নিজেকে একজন কণ্ঠ শ্রমিক হিসেবেই পরিচয় করিয়ে দিতে চাই, মরার পর নিজেকে যাতে শহীদ মিনার না হয় আমি মসজিদের পাশেই নিজের কবর চাই।
এতটা বড় মানুষ হয়েও কিভাবে এতটা সাধারণ চিন্তাভাবনার মানুষ হওয়া যায় আমার জানা নেই। সত্যি তার চিন্তাধারণায় মুগ্ধ না হয়ে কোনোই উপায় নেই। আসলে তিনি শিল্পী হিসেবে যতটা বড়, মানুষ হিসেবেও ততটাই বড়। শুভকামনা রইল তার বাকিটা জীবনের জন্য, শুভকামনা রইল তার প্রতিটা স্বপ্নের জন্য। প্রিয় ভিউয়ার্স, কনক চাপা আমাদের অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, তার মাঝে আপনার প্রিয় যে কোনো একটি গানের নাম অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। কমেন্ট করে আরও জানিয়ে দিন অতি সাধারণ এই মানুষটাকে নিয়ে আপনার মনের কথাগুলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।